আসসালামু আলাইকুম। শুরু করছি নগদ জনপদের খবর। সংবাদ কক্ষে আছে হৃদয় হোসেন। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইন এর লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইন এর ভেরিফাইড ফেসবুক পেজেও সরাসরি প্রচার হচ্ছে। নির্দিষ্ট সময়ে 8.5 মাস পর আজ থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। করোনা মহামারীর কারণে এবার কমিয়ে আনা হয়েছে পরীক্ষার নম্বর এবং বিষয়। শিক্ষামন্ত্রী বলেছেন, প্রতি বছরই প্রশ্ন ফাঁসের গুজব রটানোর চেষ্টায় থাকে একটি চক্র। গুজবে কান না দিতে শিক্ষার্থী ও অভিভাবকদের আহ্বান জানিয়েছেন মন্ত্রী। মুস্তাফা মল্লিকের রিপোর্ট। দীর্ঘ অপেক্ষার পর এসএসসি ও সমমানের পরীক্ষা। করোনা মহামারীর কারণে প্রায় থমকে গিয়েছিল সব পাবলিক পরীক্ষা। পরিস্থিতির উন্নতি হওয়ায় 1.5 বছর পর সারা দেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হলো। পরীক্ষায় অংশ নিচ্ছে 22,27,000-এর বেশি শিক্ষার্থী, গত বছরের চেয়ে প্রায় 1.5 লাখ বেশি। প্রত্যেক বিভাগে 3টি করে বিষয়ে পরীক্ষা নেওয়া হচ্ছে। বাকি বিষয়ে জেএসসিতে প্রাপ্ত নম্বর যোগ করে নেওয়া হবে। সকাল 10টায় পরীক্ষা শুরু হওয়ারও অনেক আগে থেকেই কেন্দ্রে আসতে থাকে শিক্ষার্থীরা। কেন্দ্র পরিদর্শন করে শিক্ষামন্ত্রী বলেছেন, শিক্ষার্থীর যোগ্যতা নির্ধারণে পরীক্ষাই একমাত্র মাপকাঠি নয়, প্রশ্নপত্র ফাঁস ও গুজবকারীদের বিষয়েও সতর্ক করেন মন্ত্রী। যারা গুজব ছড়াবে কিংবা প্রশ্নপত্র ফাঁসের কোনো রকমের অপচেষ্টা করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দেখুন, মূল্যায়নের পদ্ধতি নানান পদ্ধতি সারা বিশ্বে আছে। হ্যাঁ, আমরা শুধু ওই একটা লম্বা পরীক্ষা নিয়েই যে মেধার সম্পূর্ণ যাচাই হয়ে যায় তা কিন্তু নয়। আমাদের শিক্ষার্থীরা, পরীক্ষার্থীরাই যারা এখন পরীক্ষা দিচ্ছে, তারা কিন্তু এর আগে অ্যাসাইনমেন্ট করেছে, নানান কিছু করেছে। দীর্ঘ বিরতির পর পরীক্ষা দিতে পেরে খুশি শিক্ষার্থীরা। আলহামদুলিল্লাহ, ফার্স্ট এক্সাম ভালো হয়েছে, এখন আপকামিং এ কি হয় এটা দেখা যাবে। প্রশ্নটা ইনশাআল্লাহ কমনই ছিল, হ্যাঁ ভালো ছিল, সবাই আমরা অ্যানসার করতে পেরেছি। অনেকের সাথেই দেখা হয়েছে, তা ঠিক, অনেক চেনা পরিচিত মানুষ অন্য স্কুলের হলেও তাদের সাথেও দেখা পড়েছে। পরীক্ষা শেষ হবে আগামী 23 নভেম্বর। এক মাসের মধ্যে ফলাফল প্রকাশ করা হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এই যে করোনা আসলো, করোনার থাবায় সব কিছু তছনছ হয়ে গেছে। শিক্ষা মন্ত্রণালয় বলছে শিক্ষায় সুশৃঙ্খলা ফিরিয়ে আনতে হয়তো আরও কয়েকটা বছর সময় লেগে যাবে। ঢাকার মতিঝিল সরকারি বালক বিদ্যালয় থেকে মোস্তফা মল্লিক, চ্যানেল আই। মেহেরপুরের যুবকদের কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনবল হিসেবে গড়ে তুলতে ভূমিকা রাখছে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র। ওই প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষা নিয়ে অনেকেই পাড়ি জমাচ্ছেন বিদেশে, কেউ পেয়ে গেছেন সম্মানজনক কাজ, নিজেই কর্মসংস্থান গড়েছেন কেউ কেউ। মেহেরপুর প্রতিনিধি গোলাম মোস্তফার রিপোর্ট। 2016 সালে গড়ে ওঠে মেহেরপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র। 2017 সাল থেকে এখানে বেকার যুবক ও মহিলাদের গার্মেন্টস, কম্পিউটার, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ড্রাইভিং সহ 7টি ট্রেডে 10টি কোর্সের মাধ্যমে প্রশিক্ষণ ও ভাষা শিক্ষা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে এখান থেকে 9,612 জন প্রশিক্ষণ নিয়ে সরকারি অভিবাসন ব্যয়ে 260 জন বিদেশ যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। এছাড়া আরও 120 জনকে গড়ে তোলা হচ্ছে দক্ষ কর্মী হিসাবে। অনেকে তাদের কর্মদক্ষতা কাজে লাগিয়ে নিজেই সৃষ্টি করছে কর্মসংস্থান। দেশে এবং বিদেশে যেসব ইন্ডাস্ট্রি, ফ্যাক্টরি, পাওয়ার প্ল্যান্ট, সিপিআর, ডকইয়ার্ড এবং বিভিন্ন সরকারি চাকরিতেও তারা এই সার্টিফিকেটটা সহায়ক হিসেবে প্রদান করে কর্মসংস্থানের সৃষ্টি করতে পারবে। জাপান এবং বাংলাদেশের একটা যৌথ উদ্যোগে তারা হচ্ছে বিদেশে, জাপানে যেতে পারবে এবং তাদের অনেক অপরচুনিটি আছে, তারা অনেক উচ্চ বেতনে তারা চাকরি করতে পারবে। কর্তৃপক্ষ জানাচ্ছেন এখানে বিদেশগামীদের উদ্বুদ্ধ করা হচ্ছে যাতে দালালদের খপ্পরে না পড়ে। এখানে সম্ভাবনাময় উদ্যোক্তাদের জন্য রয়েছে ব্যাংক ঋণের ব্যবস্থাও। আমরা 260 জনকে এখানে সিলেকশন করছি। তারা সরকারের যে নির্ধারিত ব্যাংকটা আছে, হ্যাঁ, মধ্যস্থি ভোগী বাদে, অর্থাৎ দালালের মাধ্যমে না, সরাসরি তারা গভর্নমেন্টের যে ফিটা আছে সেই ফিটা দিয়ে তারা মনে করেন সেখানে মনে করেন যেতে পারবে। মেহেরপুর থেকে গোলাম মোস্তফা, চ্যানেল আই।
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আমানুল্লাহপুর ইউনিয়নের 2 নং ওয়ার্ডের মহেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের পেছন থেকে ব্যালট পেপারের 5টি মুড়ি ও সিল উদ্ধার করেছে পুলিশ। সে সময় বিদ্যালয় ভবনের সামনে 100 কর্মী সমর্থকরা ভোট কেন্দ্রের ফলাফল বাতিল করে পুনরায় ভোটের দাবিতে বিক্ষোভ মিছিল করে। পুলিশ জানায় বিদ্যালয়ের দপ্তরে ময়লা ফেলার জন্য ভবনের পেছনে গেলে 5টি মুড়ি ও সিল খুঁজে পায়। পরে থানায় জানালে পুলিশ এসে উদ্ধার করে নিয়ে যায়। ঘটনার পর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্বতন্ত্র প্রার্থী অবিলম্বে কেন্দ্রের ফলাফল বাতিল করে পুনরায় ভোট গ্রহণের দাবি জানান। ভারত বাংলাদেশের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক জোরদার করতে ভারত থেকে 20 সদস্যের সেনাবাহিনীর একটি সাইকেল র্যালি ভারতের পেট্রাপোল বন্দর হয়ে বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছেন। বেনাপোল চেকপোস্টে তাদের ফুল দিয়ে বরণ করেন 55 পদাতিক ডিভিশনের ব্রিগেডিয়ার জেনারেল হাফিজুর রহমান। ভারতীয় সেনাবাহিনীর 20 সদস্যের দলটি নেতৃত্ব দিচ্ছেন ব্রিগেডিয়ার জেনারেল দীনেশ চন্দ্র সিং কল্যাণ। ভারতীয় সেনাবাহিনীর এই দলটি যশোর সেনানিবাস ঘুরে সাইকেলিং করে দর্শনা স্থলবন্দর হয়ে নিজ দেশে ফিরবে। বাংলাদেশি 20 সদস্যের সাইকেলিং দলের নেতৃত্ব দিচ্ছেন ব্রিগেডিয়ার জেনারেল হাফিজুর রহমান। গাজীপুরের শফিপুর আনসার বিডিপি একাডেমির ইয়াদ আলী প্যারার গ্রাউন্ডে সাধারণ আনসারদের মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ হয়েছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক প্রধান অতিথি থেকে সালাম গ্রহণ করেন। 1,198 জন সাধারণ আনসার 10 সপ্তাহ মেয়াদী মৌলিক প্রশিক্ষণের শেষে সমাপনী কুচকাওয়াজে অংশগ্রহণকারী 3 জন কৃতিশীল প্রশিক্ষণার্থীকে পুরস্কার দেওয়া হয়। সে সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান শামীম। আমি এই বাংলার পাড়া গায়ে বাঁধিয়াছি ঘর প্রতিপাদ্য সামনে রেখে রাজশাহীতে জীবনানন্দ কবিতা মেলা শেষ হয়েছে। কবিগঞ্জের আয়োজনে মহানগরীর বরেন্দ্র কলেজ প্রাঙ্গণে 2 দিনের মেলার শেষ দিনে এবার কবিগঞ্জ পদক 2021 ও সম্মাননা দেওয়া হয় কবি আমিনুল ইসলামকে। এ উপলক্ষে অনুষ্ঠানে কবিগুঞ্জের সভাপতি অধ্যাপক কবি রুহুল আমিন প্রামাণিকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রবীন্দ্র গবেষক ও বরেণ্য অর্থনীতিবিদ অধ্যাপক সনত কুমার সাহা। এবারে প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিওচিত্র নিয়ে সুদীপ রাম আমাদের রিপোর্ট। ব্রাহ্মণবাড়িয়ায় অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের 66তম বার্ষিক সাধারণ সভা। বেনাপোলে কৃতি শিক্ষার্থীদের উপবৃত্তি ও সংবর্ধনা দিয়েছে সিএনটিএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশন। প্রধান অতিথি ছিলেন অ্যাসোসিয়েশনের সভাপতি মুজিবুর রহমান। গাইবান্ধার গোবিন্দগঞ্জে মাদক বিরোধী শপথ নিয়েছে 500 বেশি শিক্ষার্থী। গোবিন্দগঞ্জ সরকারি ডিগ্রি কলেজ চত্বরে মাদক বিরোধী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করান কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ। খাগড়াছড়ি সদরের বড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে সেনাবাহিনী। সেবা ক্যাম্পে 300 বেশি রোগীকে চিকিৎসা সেবা দেয়া হয়। পটুয়াখালীতে স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক জেলা সম্মেলন হয়েছে। উদ্বোধন করেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ। প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফমা বাহাউদ্দিন নাসিম। বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন। সাতক্ষীরায় উপজেলা পর্যায়ের জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা ও কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব কে এম আলী আজম। এর আগে ছায়াবিথি নামে বিশ্রামাগার উদ্বোধন ও কৃষকদের বিনামূল্যে সার ও বীজ বিতরণ করেন তিনি। সুনামগঞ্জের জগন্নাথপুরে রাধারমণ সাংস্কৃতিক কেন্দ্র পরিদর্শন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাংস্কৃতিক প্রতিমন্ত্রী কে এম খালিদ। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। নগর জনপদের খবর আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী সংবাদ আয়োজনে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।